আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আনাল ভাই? জি ভাই। আপনার কলা চাষের শুরুটা কিভাবে একটু বলবেন? আজ থেকে 20 বছর আগে আমাদের মোটামুটি ভালোই জমি ছিল। অন্যান্য যে কোনো ফসল করছি, গম করছি, তুলা করছি, তারপরে ভুট্টা করছি, এলাতে তেমন লাভ হয় নাই। আউশ ধান করছি, এলাতে কোনো বেনিফিট পাই নাই। আমাদের পাশের এলাকায় কলা চাষ হইতেছে, আমি পরে দেখলাম যে কলা তো ভালোই বেচছেও ভালো ধরে। পরে বললাম যে ভাই আমার জমিতে হবে কি না, পরে বলল আইসা দেখে যে হবে, সমানও আছে, পানিও বাজে না। তারা এসে মাটি দেখে, হ্যাঁ মাটি দেখে গেলো যে হবে। আমার ডিপ টিউবওয়েল আছে, ওই ডিপ টিউবওয়েলের কাছে আমি পরীক্ষামূলকভাবে 1 বিঘা জমি নিলাম। 1 বিঘা জমি নেওয়ার পরে আমি ওই গাড়ার থেকে চারা কেনার থেকে শুরু করিয়া কলা বেচার তুকি খরচাটা লিখে রাখলাম। লিখে রাখার পরে দেখা গেলো যে আমার 7000 থেকে 7500 থেকে খরচা হইলো কালমা বাদে। পরে ওই কলাটা বেচলাম আমি প্রায় 30,000 মতো, তাতে আমার খরচা উঠে যা 3 গুণ টাকা বেনিফিট পাইলাম, লাভ পাইলাম। এইভাবে আস্তে আস্তে আমার এখন মোটামুটি 150 বিঘার মতো কলা চাষ আছে। এখন একটু খরচা বেশি, মোটামুটি যে লাভ অন্যান্য ফসলের থেকে অনেক ভালো, অনেক মানে 2 গুণ, এখনো 2 গুণ লাভ পাইতেছি আমরা কলা চাষ করে। ভাই আপনি যখন কলার চাষ শুরু করেছিলেন তখন আপনার কতটুকু জমি ছিল? আমার ওই সময় জমি ছিল 8 বিঘার মতো। 8 বিঘা। আর এখন কতটুকু জমি আপনার? আমার কেনা জমি নিয়ে এখন 100 বিঘা। এর বাইরে কি আরো জমি আছে? জি জমি আছে, লিজ আছে। কতটুকু? আরো 50 বিঘা। এই 150 বিঘা জমিতে কি আপনি একসাথে চাষ করেন? জি না, একসাথে চাষ করি না। কিভাবে চাষ করেন? মনে করেন যে একটা ক্ষেত তৈরি হইতাছে, আরেকটা ক্ষেত লাগানি হয়ে গেছে, আরেকটা ক্ষেত আবার কিছু বড় হয়ে গেছে কাটতেছে, আবার কিছু আসতেছে কলা, এইভাবেই চাষ হইতেছে। মানে আগে পরে করে নিয়ে আপনি বাগান করছেন? এই এই বাগানের খরচা নিয়ে ওই বাগানে খরচা করতেছি, মানে যে আমার তেমন পুঁজি লাগতেছে না। তো মাটি তৈরি থেকে শুরু করে কলার ছড়া কাটা পর্যন্ত কিভাবে চাষাবাদটা করেন একটু বলেন। যে ক্ষেত্রে আমি চাষ করতেছি ওইটা তিনটা কি চারটা চাষ দেই পাওয়ার টিলার এবং কি বড় ট্রাক্টর দিয়া, তারপরে আপনার চুন ধুলো চুন যে এটা দিই, 15-20 দিন পরে আবার আপনার গোবর দিই, গোবর পরে সুতা ধরে লাইন করে 6 ফিট অথবা 6.5 ফিট অন্তর অন্তর গাছ সারি করি। সারি করার পরে অগ্রহায়ণ মাস শুরু করি, চৈত্রি মাস বৈশাখ মাস টুকি চারা খালি লাগাই। পুরান যে টালটা 3-4 বছর খাইতো আমরা, একবার লাগাইয়া 3-4 বছর ওই পোয়াত্তিকা, ওই পোয়াত্তিকায় আবার গ্যাস বাইরে হইলে ওইটাই আমরা রাইখা দিই, একটা রাইখা আর বাকিটি উঠাইয়ে দিই অথবা কাইটে ফেলাই। 4 বছর খাওয়ার পরে আবার ভাঙ্গি, আবার চাষ করে আবার লাগাই। গাছ বড় হওয়ার পরে কি কোনো পরিচর্যা আছে? হয়, এই এখন থেকে শুরু হয়েছে, এই যে এটা সার মারছি, বীজ, মানে যে কোনো মেডিসিন আছে কিছু ওইটা মারণ লাগে, ওই যে নইলে মরিয়া যায়, ফুলে চারা এইভাবে ফাইটা যায়। এটা আমরা পরিচর্যা করে খেতে কোনটা কোন সময় লাগে ওইটা আমরা দিতে থাকি। গাছের রোগ বালাই কি কিছু হয়? রোগ বালাই হয় যে পানামার রোগ একটা, ওই যে মাইস পয়সা ভিতরে যায়, আর একটা গাছ ফাইটা যায়, মানে যে গাছ ফাইটা কি হয়ে যায়, আবার ওই শিকা ডোকা রোগ, ওই পাতা মইরা যায়, যে কলাটা সবল হবো ওই কলাটা নিম হয়ে যায়, সবল হয় না। আচ্ছা, এই রোগ প্রতিরোধের জন্য আপনারা কি ব্যবস্থা নেন? এটার জন্য আমরা এই যে নাটি বুয়ান্টাকল, এমিস্টার টপ এগুলো ব্যবহার করলে আর কি পাতা তাজা থাকে আর কি। বর্ধন আছে, এটা বর্ধন ব্যবহার করলে কলাটা একটু পুষ্ট হয়, লম্বা হয়। এটা কি কলাতে ব্যবহার করতে হয় না গাছে ব্যবহার করতে হয়? এটা কলাতেও ব্যবহার করি, গাছেও, মানে পাতায় দিলে পাতাটা তাজা থাকে, অকোকা থাকে, কলা দ্রুত উঠে যায়। আচ্ছা, এই ওষুধটা কি মানব দেহের জন্য ক্ষতিকর? না, ওটা মানব দেহের জন্য ক্ষতিকর না, কোনো ক্ষতি করে না। কৃষি অফিসার স্যারও পরীক্ষামূলকভাবে দেখছে এটা ভালো। তা আপনি একটু আগে বললেন যে 3-4 বছর কিংবা 4-5 বছর পরে বাগান ভেঙে দিতে হয়, তো এবার তো 4 বছর হয়ে যাচ্ছে বাগানের বয়স, তো এবার কি আপনি বাগান ভেঙে দেবেন? এটা ভেঙে দেব।
আচ্ছা, তা আমরা আসার সময় একটা বাগানের ভেতর দিয়ে আসলাম, ওখানে ছোট ছোট চারা, চলেন ওই বাগানটা ঘুরে দেখি। ভাই, এই গাছগুলোর বয়স কতদিন? 3 মাস। 3 মাস। আচ্ছা, এইখানে কি আপনি প্রথম বাগান করছেন নাকি আগেও করেছেন? আগেও করেছিলাম, পরে ভাঙ্গা আবার নতুন করে লাগাইছি। আচ্ছা, তো মাটি দেখছি অনেক নরম, পা দিচ্ছি বসে যাচ্ছে। কলার বাগানের মাটি কি এরকম নরমই দরকার হয়? হ্যাঁ, নরমই দরকার হয়। এই যে খড় দিছি এজন্যই। খড়গুলো কেন দেয়? মাটি নরমের জন্য শুধু? না, খালি মাটি নরম না, ওই যে আগাছা উঠবে না, আগাছা কম হবে। আগাছা কম হবে। আচ্ছা, এটা থেকে কি মাটি কোনো সার পায়? হ্যাঁ, সার পায়। এটা পচে আবার সার হবে। পচে সার হবে? জি। ভাই, নতুন বাগানটা কতটুকু জায়গার উপর? 8 বিঘার। 8 বিঘার উপর আপনি কতগুলো চারা লাগাচ্ছেন? 2800। 1 বিঘা জমিতে কতটুকু চারা লাগাতে হয়? 350। আচ্ছা, তো গাছগুলো লাগানোর কতদিন পরে আপনি কলা নামাতে পারেন গাছ থেকে? 10 মাস। 10 মাসে কিলার, মানে যে বেচা কিলার। আচ্ছা, 10 মাস পরে গাছটা কেটে ফেলবেন, তারপরে ওর গোড়া দিয়ে আরেকটা চারা বেরোবে, সেটা থেকে আবার ফল হবে। জি জি। আবার 10 মাস পরে? হ্যাঁ, এরকম আবার একটু আগেই আসবে। ও, 10 মাস অতদিন লাগবে? লাগবে না, 9 সাড়ে 9। 9 সাড়ে 9 মাসে আবার আপনি ফল নামাতে পারবেন। ভাই, এই বাগানে কোন জাতের কলার চাষ করছেন আপনি? নেপালি সাগর। নেপালি সাগর। আর সব বাগানে কি একই না বিভিন্ন ধরনের? আমি সব একই বাগানের। সব নেপালি সাগর কলা? জি, নেপালি। তো এক ধরনের কলার চাষ করার কারণ কি? এটাই লাভ বেশি এবং কি রোগ মুক্ত, রোগ কিছু কম হয় এই জন্যই, আর সময়ও কম খায়, অত লম্বা হয় না, খুঁটি দিতে একটু খুঁটিটা ছোট দিতেই হয়। আচ্ছা, পুরো বাগানে দেখলাম কোথাও কোনো গাছে মোচা নেই, তো এই কলা দেখছি নামানোর সময় হয়ে আসছে, এটার কারণ কি? এটা একটা গাছ যে মার গেছিল না, ওই মার যাওয়ার পরে গাছটা পরে লাগাইছিলাম একটু, ওই জন্য একটু দেরিতে আসছে। ভাই, ওই পাশের বাগানটাতে দেখলাম সবে মোচা আসছে, এই বাগানটাতে আসতে দেরি আছে, আবার এই বাগানটা ছোট, এমন বাগান কি আছে যেখান থেকে কয়েকদিনের মধ্যে আপনি কলা নামাবেন? হ্যাঁ, কলা কাটতেছে। কোন দিকে সেই বাগানটা? ওই দিকে। যাওয়া যাবে এখন? যাওয়া যাবে। চলেন যাই। জি। আমরা তো অনেক রাস্তা ঘুরে আসলাম, এত দূরে আপনি কিভাবে কলা বিক্রি করেন? আমার যে সুনাম আছে, যে বাগানটা কলাটা উঠটা উঠা পড়ে, ওই সময় পাইকার নিয়ে আসি, পাইকার নিয়ে আসলে ওই বাগানটা দেখে, বাগানটা দেখা চয়েস করে, যে রকম বাগান ওই রকম দাম করে, দামের সাথে বনে যদি সিকিউরিটি দেয় কিছু টাকা, পরে 100-200 এইভাবে কাইটা কাইটা টাকার মতে তারা নিয়ে যাবে। তাহলে তো আপনার সুবিধা, বাজারে নিয়ে যেয়ে কলা বিক্রি করা লাগে না। আচ্ছা, কলাগুলো কি হিসেবে বিক্রি করেন ভাই? প্রত্যেক ছড়া হিসেবে বিক্রি করি। ছড়ি কি পরিমাণ দাম পান আপনি? 300 টাকার থেকে 200 টাকা পর্যন্ত, মানে যে কলার কোয়ালিটি বুঝা তো। তার মানে কলা যদি ভালো হয় আপনি 1 ছড়াতে 300 টাকা দাম পান, আর একটু কম ভালো হলে সেগুলো 200-250 এরকম পরিমাণ দাম পান। জি জি। কলার দাম বাড়লেও কিন্তু বেনিফিটটা আগের তুলনায় কম আসে। ভাই, এই বাগানে তো দেখছি কলা কাটা শেষ, তাহলে এরপরে কোন বাগান থেকে কলা কাটবেন? আরেকটা বাগান আছে ওই দিকে, নুন চলেন দেখি। আচ্ছা, চলেন দেখি। এই বাগানটা ওই বাগানটা কাটার পরেই এইটা শুরু হয়ে যাবে। আর ওই যে ওইদিকে যে একটা বাগান দেখা আসছিলাম না প্রথমে দেখলাম, ওই যে মোচা আসতেছে, ওইটা এটার পরেই আবার ওইটা শুরু হয়ে যাবে। বছরে কোন সময়টা ভাই বেশি কলা বিক্রি করেন? কাতি মাস থেকে নয়া চৈত্র মাস তদি কলা বিক্রি বেশি হয়, এই সময়টা বেশি কলার ফলন হয়। হ্যাঁ, বেশি কলা। আর এই যে মাটি দেখছি একদম ভেজা, এটার কারণ কি? এটা বৃষ্টি হয়েছে তো এই জন্য ভিজা, কিন্তু পানি দিতে হয়। বৃষ্টি যদি নাও হয়তো আমার পানি দিতে হয়। আমার কলার বাগানে পানি দেওয়ার জন্য 7টা মেশিন আছে পয়েন্টে, এরকমভাবে পানি দিতে হয়, আর পানি আমার এই এলাকায় পানি পাওয়া খুব কষ্ট, এই জন্য গর্ত করতে হয়, 20 ফিট 15 ফিট গর্ত করে ওইখানে মেশিন বসাইয়া তারপরে পানি উঠাইতে হয়। পানি হলো মেন কলার বাগানের জন্য, পানি যদি না দেওয়া হয় তাহলে আর কলার বাগান হবে না, এই জন্য পানি দিই আমরা। হ্যাঁ, সব কলা বাগানেই কি এরকম পানি দেওয়া লাগে? না, এরকম সাগর কলার মধ্যে বেশি পানির দরকার,
আর ঝিমাইটা কলা আছে, আরও ভিসা কলা আছে, এইরকম কলার মধ্যে পানি কম লাগে, দেয় না, অবাই হয় আর কি। আচ্ছা, তা আজকে সারাদিন তো অনেকগুলো বাগান ঘুরে দেখলাম, এক একটা বাগানের এক এক অবস্থা, কোনোটায় মোচা আসছে, কোনোটায় কলা কাটা হচ্ছে, কোনোটা লাগানো হয়েছে, এরকম সারা বছরে আপনি কি পরিমাণ টাকার কলা বিক্রি করেন? আমি প্রায় 20,000,000 মতো কলা বিক্রি করি, মানে যে বছর সারা বছর আর কি, গ্যাপ দিয়ে, মানে যে এই 20 বিঘা বেচলাম, আবার ওই 10 বিঘা বেচলাম, এইভাবে বেচতে বেচতে দেখা যায় যে 20,000,000 কলা বিক্রি করা হয় আর কি। সারা বছর ধরলে আপনার প্রায় 20,000,000 কলা আপনি বিক্রি করেন? বিক্রি করি ভাই। তাহলে বছরে আপনার খরচটা কেমন হয়? 40-45 লাখ টাকার মতো। আচ্ছা, শুরু করেছিলেন 1 বিঘা জমি আর 7,500 টাকা দিয়ে, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 150 বিঘা জমি, আর এই 150 বিঘা জমিতে আপনি বছরে প্রায় 20,000,000 কলা বিক্রি করছেন। আমরা আশা করি যে আপনার এই কৃষিকাজ অন্যান্য কৃষকদেরকে অনুপ্রাণিত করবে। আজকে সারাদিন আমাদেরকে সময় দিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ অসংখ্য। আমরা এখন কথা বলবো এই এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার সরকারের সাথে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? জি, লোকমুখে আমরা জানতে পারলাম যে এই এলাকায় দিন দিন কলার চাষ বৃদ্ধি পাচ্ছে, কেন? আসলে এখানে যে প্রস্তরিত যে দানাদার ফসলগুলো হয়, ধান গম, এগুলোর বাজার মূল্য কম হওয়াতে, আর কলা হচ্ছে উচ্চ মূল্যের ফসল, এখানে মোটামুটি আবাদ করতে যে টাকা খরচ হয় কলাতে তার দ্বিগুণ উঠে আসে, এই জন্য অন্যান্য দানাদার ফসলের চেয়ে কলা চাষ করা কৃষক আগ্রহ সৃষ্টি হচ্ছে। কলা সব মাটিতে জন্মালেও কোন মাটিতে সবচেয়ে ভালো ফলন হয়? আসলে কলা আবাদটা পিএইচ নিরপেক্ষ থাকলেই ভালো হয়। এখানে মধুপুরের মাটিতে পিএইচ তীব্র অম্লীয় মাটি, এখানে আমরা ডলোসুন ব্যবহার করার ফলে কলার ফলনটা একটু বৃদ্ধি পাচ্ছে। কলা চাষের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি লক্ষ্য রাখতে হয়? আসলে কলা চাষের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় যে পানি যেন দাঁড়ানো অবস্থায় না থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন থাকে, এবং সেচ প্রদানের ব্যবস্থা যেন থাকে, এগুলো থাকলে কলা চাষ করতে ভালো হয়। আপনারা কৃষকদেরকে কী কী সহযোগিতা দিয়ে থাকেন? আমরা কৃষকদের কারিগরি সহযোগিতা দিচ্ছি, মাটি শোধন, বীজ শোধন, তারপরে আপনার জমি চাষ থেকে শুরু করে জমিতে ডলোসুন ব্যবহার, জৈব সার ব্যবহার। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত আরিন। প্রথমে জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম। কুষ্টিয়ায় চাল কলের কালো ধোঁয়া ও বিষাক্ত ছায় দূষিত হচ্ছে পরিবেশ। আমেরিকার মরিচ চাষে ভাগ্য বদলেছে ঠাকুরগাঁওয়ের অনেক কৃষকের। অমৌসুমী বৃক্ষের চারা উৎপাদনের কৌশল আবিষ্কারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কুষ্টিয়ার খাজানগরে চালকলের ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে। কোটি টাকা খরচ করে চালকল স্থাপন করা হলেও ছাই ফেলার নেই কোনো ব্যবস্থা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যের ওপর। কুষ্টিয়ার খাজানগরে প্রায় 600 চালকল রয়েছে, এর মধ্যে 30টি অটোরাইস মিল এবং 570টি সাধারণ চালকল। এসব চালকলে প্রতিদিন গড়ে প্রায় 1,000 টন ছাই তৈরি হয়। নির্দিষ্ট জায়গায় ছাই ফেলার কথা থাকলেও বেশিরভাগ চালকল মালিক তা মানছেন না। রাতের আধারে ব্লোয়ার দিয়ে ছাই উড়িয়ে দেয়া হচ্ছে। কেউ কেউ গোপনে ছাই ফসলের জমি কিংবা জলাশয়ে নিয়ে ফেলছেন। তবে ছাই উড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন চালকল মালিকরা। মোটামুটি 60% মিল এখন ছাই পরিবেশ বান্ধব বয়লার আনছে, 40% আরও 75 আমলের বয়লার থাকে, তারা এখন ছাই কিছু কিছু উঠছে তাদের। এটা কনগ্যারের মাধ্যমে নিচে নামানো হয়, উপরে কোনো ওড়ে না, বুঝছেন? এটাকে নিয়ন্ত্রণ করে প্যাক করে আপনার হচ্ছে ওটা সম্পূর্ণ ডেলিভারি দেওয়া হয়। এ নিয়ে অনেকটা নির্বিকার পরিবেশ অধিদপ্তরের স্থানীয় পরিদর্শক। আমরা চেষ্টা করতেছি যে পরিবেশ দূষণ যাতে না হয়, সেই চেষ্টা করতেছি। আমরা তাদেরকে বলতেছি যে আমরা আরো মানে আধুনিক প্রযুক্তি সংযোজন করে। চালকলের বিষাক্ত ধোঁয়া ও ছাইয়ের কারণে শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের শ্বাসপ্রশ্বাসজনিত রোগ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান সিভিল সার্জন। প্রাকৃতিক মাত্রা এবং তার সাথে মনুষ্য সৃষ্ট যে সমস্ত
এই যে ডাস্ট ধুলিবালি এগুলো বাতাসে মিশলে বাতাসে দূষণের মাত্রা অনেক বেড়ে যাবে। যারা শিশু এবং যারা বয়স্ক ব্যক্তি তাদেরও শ্বাসকষ্ট এবং অন্যান্য স্বাস্থ্যতন্ত্রের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যেসব চালকল মালিক ছাই উড়িয়ে দিয়ে পরিবেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশ আন্দোলনকারীরা। আমেরিকা মহাদেশের মরিচ এখন বিশ্বজুড়ে শুধু মশলা হিসেবেই নয় ঔষধি হিসেবেও ব্যবহার হয়ে আসছে। আর এই মরিচ বাংলাদেশে চাষ করে ভাগ্য বদলেছে ঠাকুরগাঁও জেলার অনেক কৃষকেরই। মশলা জাতীয় অন্য যে কোনো ফসলের চেয়ে মরিচ লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন মরিচ চাষের দিকে। কয়েক বছর আগেও ঠাকুরগাঁওয়ের যেসব জমিতে ফসল আবাদ করে বছরে 10,000 টাকাও আয় হতো না, আজ মরিচ সহ বিভিন্ন মশলা চাষ করে সে জমি থেকেই আয় হচ্ছে 60-70,000 টাকা। অনেকেই এখন শুধুমাত্র মরিচ চাষ করেই স্বাবলম্বী। মশলা চাষে এগিয়ে আছে জেলার রায়পুর, নারগুন, জামালপুর। এই মরিচের আবাদ করে অনেকে বাড়ি গাড়ি করে হালাইছে, অনেক বছরে 8-9 মাসের রোজগার আসে। অন্যান্য ফসলের তুলনায় মরিচ দাম অনেক বেশি। আমাদের 1 বিঘা মাটিতে আয় হচ্ছে 50-60,000 টাকা। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার বাজারের চাহিদা পূরণ করছে এ অঞ্চলের মরিচ। অনেকদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত, আমি সারা দেশে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় আমার মাল যায়। এখানকার মাটি মরিচ চাষের জন্য উপযোগী বললেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। মরিচের আবাদের লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছিল 750 হেক্টর, এবারে অর্জিত হয়েছে 865 হেক্টর। মানে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বেশ বেশি পরিমাণ জমিতে মরিচের আবাদ হয়েছে। কৃষি বিভাগের সহায়তা অব্যাহত থাকলে মুনাফা বাড়বে বলে আশাবাদী কৃষকরা। তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে কম খরচে শীতকালে চারা উৎপাদনের কৌশল উদ্ভাবন করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ রহিম। শীতকালে তাপমাত্রা কম থাকায় নার্সারিতে চারা উৎপাদন সম্ভব হয় না। কৃষকরা তাদের চাহিদা মতো ফল বা কাঠগাছের চারা সারা বছর না পাওয়ায় বেশ পিছিয়ে পড়ে। এ সমস্যার সমাধান কল্পে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাউজার্ম প্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর এম এ রহিম অমৌসুমে চারা উৎপাদন কৌশল উদ্ভাবন করেছেন। সারা বছর যাতে চারা উৎপাদন করা যায়, অর্থাৎ চারালি আমরা জুন জুলাই আগস্ট মাসে করি, আমরা সারা বছর করার জন্য আমরা জাস্ট এই পলিশেডের ব্যবস্থাটা, যেটা শীতকালে পলিথিন দিয়ে দিলে তাপমাত্রা বেড়ে যায় 30-এর কাছে, আর মাঝে মাঝে পানি দিলে আর্দ্রতা বেড়ে যায়। অর্থাৎ গ্রাফটিংয়ের জন্যে, কলমের জন্যে, চারা উৎপাদনের জন্যে 30-32 ডিগ্রি তাপমাত্রা এবং হিউমিডিটি আপনার 80-এর উপরে লাগে, যেটা আমরা নিজেরা করে নিতে পারি অল্প খরচে। যে কোনো নার্সারি এই কৌশল প্রয়োগ করে স্বল্প খরচে চারা উৎপাদন করতে পারবে। বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে ভূমিকা রাখুক বাংলাদেশ, সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/G, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01-787-682832 এই নম্বরে। সুষ্ঠ পরিকল্পনা, দক্ষ হাতের ছোঁয়া আর কঠোর পরিশ্রম যে কোনো মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করে দিতে পারে। আমাদের আজকের কৃষক তারই উদাহরণ। কৃষক ভাই ও বোনেরা, আমরা আশা করি আপনারাও ওনাকে দেখে অনুপ্রাণিত হন। আপনাদের সবার সমৃদ্ধি কামনায় আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।